আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের এই বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপটে আপনারা যারা সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করতেছেন সৌদি আরবে আসলেই হবে না আপনারা যদি আজকের এই ভিডিওতে কিছু কোম্পানির কাজ সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব যে সকল কাজে আসলে আপনি সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে আর কাজ নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না হয়তো বাংলাদেশে আপনারা অনেকে এই কাজগুলো জানেন কিংবা অন্য কোনো দেশে আপনারা এই কাজগুলো করেছেন সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন সৌদি আরবে আসার জন্য সৌদি আরবে যদি আপনারা যেই সকল কাজের কথা আজকে বলবো অনেকগুলো কাজের কথা আজকে বলবো এই কাজগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই অবশ্যই সৌদি আরবের যত ভয়াবহ সিচুয়েশনই আসুক না কেন আপনারা সেই কাজগুলো যদি জানা থাকে তাহলে সৌদি আরব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনারা সৌদি আরবে অনেকেই কিন্তু আসেন কোম্পানির ভিসায় আসেন সাপ্লাই কোম্পানির ভিসায় আসেন এবং আমেল মঞ্চিল আমেল সাহ হাউস ড্রাইভিং পেশা বিভিন্ন পেশায় আসেন কিন্তু পক্ষে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি যদি আপনারা কাজ জেনে সৌদি আরবে আসেন কাজ জানা প্রবাসীদেরকে একদিনও বসে থাকার কোনো সুযোগ নেই আপনারা অনায় আসে যে কোনোখানে কাজ করতে পারবেন যেহেতু কাজ জানা প্রবাসী আপনাকে কিন্তু হাতে পায়ে ধরিয়ে কাজ সারাবে মানে আপনি বুঝতে পারতেছেন একটা প্রফেশনাল লোকদেরকে সৌদি আরবে না আপনি বাংলাদেশেও যদি কাজ জানেন অবশ্যই আপনার বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু আপনাকে হাতে পায়ে ধরিয়ে কাজ করায় তো ক্ষেত্রে আমি আজকে কিছু কাজের কথা বলবো যে কাজের অভিজ্ঞতা থাকলে আপনি সৌদি আরবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে তো চলুন জেনে নেওয়ার চেষ্টা করি কিছু কাজের বিষয় আপনারা যে সকল কাজে আসলে সম্পূর্ণভাবে ভালো টাকায় ইনকাম করতে পারবেন এবং আপনারা জানতে চান যে যে সকল কাজ জানেন আপনি একটু দেখে নেওয়ার চেষ্টা করেন যে এই সকল কাজের মধ্যে আপনি সেই কাজটা জানেন কিনা আর একটা পরামর্শ থাকলো সেই পরামর্শটা হচ্ছে যদি আপনারা কোনো কাজ না জানেন আমি যে কাজের কথাগুলো বলবো এর মধ্যে যে কোনো একটা কাজ শিখে আসার চেষ্টা করবেন এক নম্বরে আজকে আমরা রেখেছি ইলেকট্রনিকের যে কাজগুলো রয়েছে আপনারা ইলেকট্রনিকের কাজে আসতে পারেন কারণ সৌদি আরবে আহ ইলেকট্রনিকের কাজে যারা আসে তারা কিন্তু ভালো অঙ্কের স্যালারি পায় দুই নাম্বারে প্লাম্বার প্লাম্বারের কাজে যদি আপনারা সৌদি আরবে আসেন তাহলেও কিন্তু আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন আর প্লাম্বার কাজে আসলে টাকা তো ইনকাম করতে পারবেনই আপনার কাজের যে একটা আহ অভাব সেই অভাব কোনো সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনার সৌদি আরবে খারাপ পরিস্থিতি বর্তমানে চলতেছে প্লাম্বারের কাজ জানা থাকলে আপনি সৌদি আরবে যে খারাপ পজিশন এবং খারাপ সিচুয়েশন চলতেছে এটা আপনি কোনো সময় টেরই পাবেন না তিন নম্বরে যে কাজের কথা বলবো সেই কাজের নামটা হচ্ছে পাইপ ফিটার পাইপ ফিটারের কাজ কিন্তু বিল্ডিং কানেক্ট অ্যাকশনে যারা বিল্ডিং কনেক্ট অ্যাকশনের কাজ করতেছে তাদের সাথে মেলাম আপনি অবশ্যই কথাবার্তা বলবেন পাশাপাশি তাদের সাথে অবশ্যই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন শুধু একটা কোম্পানি ধরে থাকলে হবে না বিভিন্ন কোম্পানির সাথে আপনারা পরিচিত হতে হবে এবং প্লাম্বারের যদি ভালো কাজ জানা থাকে আপনি হেল্পার দিয়ে কাজ করতে পারবেন কন্ট্রাকে কাজ নিতে পারবেন তো বুঝতেই পারতেছেন প্লাম্বারের যে পাইপ ফিটারের কাজটা এই পাইপ ফিটারের কাজে আসলেও সৌদি আরবে প্রায় ভালো টাকা আপনি ইনকাম করতে পারবেন চার নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে কার্পেন্টারের কাজ কার্পেন্টারের কাজ যারা জানেন তারাও বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে পারেন কারণ সৌদি আরবে আসলে আপনি এই কাজগুলো অনায়াসে করতে পারবেন পাঁচ নাম্বারে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে মেশনের কাজ অনেকে কিন্তু রয়েছেন বিভিন্ন দেশে আপনারা এই মেশনের কাজটা করেছিলেন এখন চাচ্ছেন সৌদি আরবে অল্প টাকায় ঢোকার জন্য সৌদি আরবে অবশ্যই আপনি অল্প টাকায় ঢুকে আপনি অবশ্যই মেশনের কাজে জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে আপনি মোটামুটি ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরব থেকে পাঁচ নাম্বারে যে কাজের কথা বলবো এটা হচ্ছে স্টিল ফিক্সারের কাজ আপনারা যারা স্টিল ফিক্সারের কাজ জানেন সৌদি আরবে এই কাজের অবশ্যই প্রবাসীর সংকট রয়েছে আপনারা এই কাজটা যাদের জানা রয়েছে স্টিল ফিক্সারের কাজ যাদের জানা রয়েছে অবশ্যই অতি বিলম্ব না করে আপনারা অবশ্যই সৌদি আরবে আমি বললামই যে কোনো বিষয়ে ঢুকেন কারণ ভিডিও শেষে একটা কথা বলার চেষ্টা করব। ছয় নম্বরে যে কাজের কথা বলবো সেই কাজের নাম হচ্ছে পেন্টার অনেকেই কিন্তু রঙের কাজ করেন যেটাকে ইংলিশতে বলা হয় পেন্টার তো এই পেন্টার পেশাতেও আপনারা সৌদি আরবে আসতে পারেন কিংবা আপনার যদি কাজ জানা থাকে যে কোনো একটা ভিসা নিয়ে সৌদি আরবে আপনি ঢুকে কাজ করতে পারবেন সাত নম্বরে যে কাজের কথা বলবো ডাক ফেব্রিকেট তো এই কাজটার সম্পর্কে আমার কোনো ধারণা নেই তারপরেও কিন্তু আমরা লিস্টে রেখেছি এই কাজেও আপনারা সৌদি আরবে আসতে পারেন যেহেতু আপনি কাজ জানা প্রবাসী অবশ্যই এই ধরনের কাজ জানা রয়েছে আপনি সৌদি আরবে আসার পর ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন যে কাজের কথা বলবো সেই কাজটা হচ্ছে স্ক্রাডার এই কাজেও আপনারা আসতে পারেন এই কাজেও ভালো টাকা ইনকাম করা সম্ভব সৌদি আরব থেকে দশ নম্বরে যে কাজের কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডারের কাজ আপনারা যদি ওয়ার্ল্ডারের কাজ জানেন কেউ অবশ্যই সৌদি আরবে আসতে পারেন সৌদি আরবে ওয়ার্ল্ডারের কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে ইতিমধ্যেই প্রবাসীরা আপনিও কিন্তু এই ওয়ার্ল্ডারের কাজ জানে যে জেনে যদি সৌদি আরবে আসেন অবশ্যই আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন আর যে কাজগুলোর কথা বললাম সর্বশেষ বারো নম্বরে আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেই কথাটা হচ্ছে আপনারা এই সকল কাজের হেল্পার হিসাবেও আসতে পারেন হয়তো টুকিটাকি কাজ কিছু জানা রয়েছে সম্পূর্ণ প্রফেশনাল না এখন আপনি প্রফেশনাল হতে হলে প্রথমে হেল্পারই কাজ করতে হয় তো এই সকল কাজের উপর করে আপনারা তাদের হেল্পার হিসাবে কাজ করতে পারেন হেল্পার থেকে আপনি বড় পুষ্টে পরবর্তীতে চলে যেতে পারবেন আর যে কথাটা বলার চেষ্টা করেছিলাম ভিডিওর মাঝখানে এই সকল কাজের পেশায় যারা আসতে চাচ্ছেন বর্তমানে কিন্তু এই সকল কাজের পেশায় অবশ্যই আপনাকে স্কিল টেস্ট দিতে হবে বাংলাদেশ থেকে এই সকল কাজের পেশায় সরাসরি বর্তমানে ঢুকতে পারবেন না এটা হচ্ছে সৌদি আরবের যে শ্রম আইন তার উপর করে এই নিয়মটা করা হয়েছে এখন যেহেতু আপনারা বাংলাদেশ থেকে এই সকল পেশায় আসতে চাচ্ছেন তাদেরকে স্কিল টেস্ট এর মাধ্যমেই কিন্তু করার পর অর্জন করতে হবে তারপরে আপনারা যখন ভিসা লাগাবেন সেই ভিসা লাগানোর সময় সার্টিফিকেটটা শু করতে হবে তো অবশ্যই বুঝতেই পারতেছেন এই সকল কাজের পেশায় আপনি দক্ষ ছাড়া এখন বর্তমানে আসতে পারবেন না আর আমি যে বলেছিলাম যে আপনারা যে কোনো ভিসায় আসবেন তো যে কোনো ভিসা বলতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সৌদি আরবে যেহেতু আপনি একজন কাজ জানা প্রবাসী যে কোনো ভিসায় আসার পর আপনি বৈধ হোক অবৈধ হোক যেভাবে হোক কাজ করতে পারবেন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই অবৈধভাবে আর কতদিন সৌদি আরবে থাকবো সব হচ্ছে নিজের ভিতরে কারণ আপনি যদি চেকিংয়ের মধ্যে চলে যান সব সময় চেকিং চলতেছে সেখানে আপনি চলে গেছেন তো সেক্ষেত্রে আপনি আটক হয়ে গেছেন আটক হয়ে যাওয়ার পর তো আপনার আসলে আর কিছু করা থাকবে না তো তখন আপনাকে সফর দলের মাধ্যমে দেশে ফিরতে হবে তো কথা হচ্ছে আপনার মধ্যেই সব আপনি যদি চান যে ইচ্ছাকৃতভাবে ধরা দিবেন ধরা দিতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে আপনি যেখানে একটা কাজ করতেছেন সেখান থেকে আপনার অন্যখানে যাওয়ার তো কোনো প্রয়োজন পড়ে না আর আপনি যেহেতু একটা অল্প দামের ভিসাতে আসছেন তো সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে আপনি বেশি টাকা ইনকাম করবেন কারণ আমাদের প্রবাসীরা দেখা যাচ্ছে ছয় লাখ সাত লাখ দশ লাখ টাকা খরচ করে আপনারা বিদেশের বাড়িতে পারি জমান তো সেক্ষেত্রে আপনাদের অনেক ধরনের এবং অনেক ধরনের থাকেন তখন কাজকর্মও কিন্তু ভালো লাগে না সেই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ দিলাম যে সৌদি আরবে যেহেতু এখন ভালো একটা খারাপ সিচুয়েশন চলতেছে তো এই সিচুয়েশনে আপনারা অল্প দামে ভিসা নিতে পারবেন দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে আপনারা ভিসা নিতে পারবেন তো সেই সকল ভিসায় আসার পর যদি আপনার সেই কোম্পানি ভালো হয় কিংবা সেই কফিল ভালো হয় সেখানে কাজ করলেন কফিল ভালো হলো না ইকামা এক্সপায়ার হয়ে গেছে কিংবা ইকামা আপনাকে দিচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সকল কাজের সাথে যেহেতু আপনার কাজ জানা রয়েছে এই সকল কাজের সাথে আপনি জড়িত হয়ে কাজ করতে পারেন আর এই সকল কাজের বেতন আপনারা যদি অবৈধভাবে করেন তাহলে কিন্তু অবশ্যই সর্বোচ্চ বেতন পাবেন আর অবৈধ ছাড়া ডাইরেক্ট কোম্পানিতে যদি আপনারা এই সকল কাজ করেন তাহলে আপনাকে সর্বনিম্ন বেতন দেবে মানে পনেরোশো রিয়াল কিংবা সতেরোশো রিয়াল বারোশো রিয়াল তেরোশো রিয়াল এরকম স্যালারি পাবেন আর এই ধরনের কাজটাই আপনি যদি কোম্পানির বাইরে যেমন সাপ্লাই কোম্পানি হিসাবে কিংবা আপনি অবৈধ হিসাবে কাজ করতে চান অবৈধ হিসাবে কাজ করতে চাইলেও কিন্তু আপনি এই সকল কোম্পানিতে ইনকাম না করলেও মাস শেষে আপনি যদি এক মাস কাজ করেন সর্বনিম্ন হলেও তিন হাজার সৌদি রিয়াল ইনকাম করবেন আর তিন হাজার সৌদি রিয়াল বুঝতেই পারতেছেন এক লক্ষ টাকার কাছাকাছি বর্তমান সময় অনুযায়ী তো আমি সেই জন্য আপনাদেরকে পরামর্শ দিলাম যে আপনারা এই সিস্টেমে কাজ করতে পারেন সৌদি আরবে আর এটা বলার চেষ্টা করলাম যে সৌদি আরবে অবৈধ প্রবাসীর সংখ্যা আপনি যদি গুনতে যান তাহলে গুণে শেষ করতে পারবেন না কারণ হাজার হাজার অবৈধ প্রবাসী রয়েছে সৌদি আরবে আর সৌদি আরবে যারা ফ্রি ভিসায় কাজ করত তারা কিন্তু এখন বৈধভাবে কাজ করতে পারতেছে না তার একমাত্র সমস্যার কারণ হচ্ছে ই কামা কারণ সৌদি আরবে এখন আপনি যদি বৈধ থাকতে চান ই আপনাকে বানাতে হবে দশ হাজার সৌদি রিয়াল দিয়ে যা আমাদের প্রবাসীদের জন্য ব্যয়বহুল টাকা তো দশ হাজার সৌদি রিয়াল বুঝতেই পারতেছেন তিন লাখ প্লাস টাকা এত টাকা দিয়ে ই কামা বানানোর কোনো প্রয়োজন পড়ে না আর কারণ প্রয়োজন পরে যদি আপনি মাস শেষে পাঁচ হাজার ইয়াল ইনকাম করেন সেক্ষেত্রে আপনার কাছে ব্যাপার না দশ হাজার ইয়াল দিয়ে ইকামো বানানো কিন্তু আপনি দুই হাজার রিয়াল ইনকাম করতেছেন মাস শেষে তো সেই ক্ষেত্রে আপনি ইকামো বানিয়ে বৈধভাবে টিকে থাকতে পারবেন না আপনার শুধু ইকামার খরচ যে তা কিন্তু না কপিলের ফায়দা রয়েছে আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার সাথে সাথে যদি ই কামা না করেন তাহলে আপনার ফাইন রয়েছে আপনাকে একটা যাওয়জাত ফ্রি দিতে হবে তো যাবতীয় খরচ কিন্তু রয়েছে খাবার দাবার থেকে শুরু করে মোবাইল খরচ ওয়াইফাই বিল বিভিন্ন ধরনের খরচ রয়েছে তাই সেই কথা বিবেচনা করে আপনি যদি দেখেন সৌদি আরবে এখন অবৈধ যে ফিরিবিশাল বিশাল লোক অবৈধ লোকের সংখ্যাই বেশি বৈধ লোকের সংখ্যা কম তো আশা করি আপনারা এই বিষয়গুলো বিবেচনা করবেন এবং নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তারপরও আমার সাথে যোগাযোগ করার জন্য অনেকেই নাম্বার চান নাম্বার দেওয়ার চেষ্টা করব একটু ধৈর্য ধরেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি আমাদের যে ভিডিওগুলো সারি সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওর মাঝখানে আমরা নাম্বার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম